সরি বর্ষা, ভেবেছিলাম সন্ধ্যার আগেই ফিরে আসব। এত জ্যামে পড়ব আসলে ঠিক বুঝতে পারিনি। হ্যাপি অ্যানিভার্সারি। কত নিয়েছে ফুলগুলো বর্ষা? এখানে দামের কথা আসছে কেন? আসবে না, শুধু শুধু এতগুলো টাকা নষ্ট। খুব রাগ করছে না? না, একদম রাগ করবি না। আমাকে ফুলগুলো দাও, আমি ফ্রিজে রাখি, কালকে তোমাকে রান্না করে খাবো। বর্ষা, এই ফুলগুলো কিন্তু আমি কিনে আনিনি। তাই? তাহলে তো আরো ভালো। না, গাজীপুরে আমার এক বন্ধুর বাগান আছে। সকালে ভার্সিটি থেকে ছুটি নিয়ে বাসে করে সোজা ওর বাগানে গিয়েছি। নিজের হাতে এই ফুলগুলো আমি তোমার জন্য তুলেছি। বর্ষা, আমি শাহবাগ থেকে কিছু ফুল তোমার জন্য কিনতেই পারতাম, কিন্তু সেক্ষেত্রে তোমার জন্য ফুল তোলার আনন্দটা আমি পেতাম। ভেবেছিলাম দুপুরের আগে ফিরে আসব, তোমাকে নিয়ে বাইরে বেরোবো, কিন্তু আসলে এত জ্যামে পড়লাম সন্ধ্যা হয়ে গেল। অবশ্য এখনো কিন্তু রাত বেশি হয়নি বর্ষা, আজকে আমরা বাইরে গিয়ে স্পেশাল গিফট ফর ইউ। আমি তোমার জন্য আমি একটা গান তুলেছি, গাইব। তুমি এক বছরে বুঝতেও পারলে না আমি তো খুব একটা খারাপ গাই না। গাই আমারও প্রাণ সুরে